অব্যাহত বিনয় বিতর্ক। বিনয় মিশ্র ইস্যুতে ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। গত শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারির সুরে দাবি করেছিলেন, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনালাপ হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুধু দাবিই নয়, সেই ফোনালাপের অডিও তার হাতে রয়েছে বলেও দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। নন্দীগ্রামের বিধায়ককে তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়ে ছিলেন অভিষেক। বেশ কিছুদিন কেটে গেলেও নন্দীগ্রামের বিধায়ক আপাতত মামলার পথে হাঁটেননি বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সেই কথাই মনে করিয়ে শুভেন্দুর উদ্দেশ্যে তোপ দাগেন কুণাল ঘোষ। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেছেন, তার অডিও ক্লিপ অভিষেকের কাছে আছে এবং অভিষেক বলেছেন সেটি কোর্টে পেশ করবেন, যদি না থাকে শুভেন্দু অধিকারী কেন বলছেন না আমি কথা বলিনি? তিনি কখনো বলছেন আমার ফোন থেকে বলিনি, কখনো বলছেন আমার গলা বিকৃত করা হয়েছে, এসব ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এখনো একবারও বলেননি আমি কথা বলিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ফের খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন কুণাল ঘোষ। বলেন, বাপের বেটা হলে অভিষেকের বিরুদ্ধে মানহানি মামলা করুন। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়ে থাকেন, অভিষেক পরিষ্কার বলেছেন যে বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে, কেন মানহানির মামলা করছেন না শুভেন্দু অধিকারী? বেলা যে গড়িয়ে যায়, মানহানির মামলা কবে হবে? কথায় 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 একে চিঠি তাকে চিঠি, মানহানির মামলা, আইনজীবীর চিঠি কোথায় গেল? গত শুক্রবার কয়লা পাচার মামলায় সাক্ষী দিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।